আপনি তো লক্ষ্য করে দেখেছেন ঢাকার এই সমাবেশের সময় কিন্তু কোনো পক্ষ থেকে কোনো দল সরকার বা মালিক সমিতি বা শ্রমিক সমিতিকে কিন্তু কোনো ধর্মঘট ডাকা হয় নাই কিন্তু ওই দিন কিন্তু ঢাকা শহরে গাড়িগুলো চলে নাই কারণটা কি এই দলটা কি ভয় পায় তো অবশ্যই আমাদেরকেও বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন জায়গায় দলীয় নেতাগুলো পাহারা দিতে হচ্ছে যে কখন কোন এলাকায় কি শুরু করে আবার জ্বালাওপোড়া শুরু করে কিনা কারণ তারা চাচ্ছে জ্বালাওপোড়াও করে পরিবেশ নষ্ট করে কিভাবে একটি সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন না হতে পারে কিন্তু বিএনপি কি একবারও বলেছে যে আসলে নির্বাচন তারা ফেস না করে ক্ষমতায় যেতে চায় সেটি কি তারা একবারও বলেছে নির্বাচন একটা নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনের যে লক্ষণটা কি নির্বাচন কমিশনের সাথে সবাই বসবে কথা বলবে তাদের জন্য দাবি দেওয়া থাকে যদি সংবিধান সংশোধন করতে হয় তাহলে সরকারের সাথে কোনোভাবে কথা বলা যায় কি না কারণ আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে নির্বাচন কমিশনের অধীনে হবে এখানে তো বিএনপির দাবি কাউসার ভাই বিএনপি বলছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচনটা চায় এখন ধরুন এটাই বিএনপির দাবি এখন এই দাবির প্রতি আপনাদের মন্তব্য কি আপনারা কি দাবি গ্রহণ করছেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম এটার কি অবস্থা আমরা দেখেছি তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দুই বছর আড়াই বছর থাকে গোটা সাহের জন্য অনির্বাচিত উপদেষ্টা থাকেন আমরা চাই না এদেশে একদিনও অনির্বাচিত অসাংবিধানিক সরকার তাহলে তো আসলে একটা আস্থা তৈরি করার প্রয়োজনটি দরকার সেই আস্থাটি তো তৈরি করা কি সম্ভব হচ্ছে বলছি বিএনপি কি চাচ্ছে সেই গ্যারান্টি যে তারা ক্ষমতায় গেলে এদেশে নির্বাচন হবে এই গ্যারান্টি কে দেবে বরঞ্চ ওনারা যে পুলকিত হচ্ছেন যে জয় নয়টা সমাবেশ করেছেন ঢাকা সমাবেশ করেছেন এই সরকার পদত্যাগ করে পদত্যাগটা কার কাছে করবে সংবিধানে সেটা বলা নাই জি যদি করতে হয় সেটা তৈরি করতে হবে আমরা মনে করি কি আগামী জাতীয় সংসদ নির্বাচন তিনশো আসনে তিনশো আসনে পাঁচশোর উপরে উপজেলা বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্র যেহেতু এবার ভোটার সংখ্যা আশি লক্ষ বেড়েছে প্রায় দুই লক্ষ পনেরো হাজার বুথে নির্বাচনটি হবে আমরা মনে করি প্রতিটা বুথে যে রাজনৈতিক দল জাতীয় সংসদে অংশগ্রহণ করবে তাদের রাজনৈতিক অবস্থান জনগণের সমর্থন সুদৃঢ় থাকতে হবে না এখন কি আবার সেই আপনারা কি ঘুরে ফিরে বিএনপির এর আগে আন্দোলনের সক্ষমতা নাই সেই কথা আপনারা বলেছেন আওয়ামী লীগ বা সরকার এখন কি নির্বাচনের সক্ষমতা নাই সেটি বলতে চাচ্ছেন না বিএনপি যে আন্দোলনে সক্ষমতা নাই বা বিএনপির ইস্যু নাই বা ইস্যুতে যে সাংগঠনিক ব্যর্থতা এবং জনগণের সম্পৃক্ততা নাই এটা কিন্তু প্রমাণিত হয়েছে নির্বাচনে আসতে গেলে মানে এটা কি তারা গণসমাবেশ করে প্রমাণ করলো আমরা তাই তো দেখছি আমাদের সংবাদে নাকি বলা আছে যে দশ কোনো একটা রাজনীতিক দল দশটা সমাবেশ করলে সরকারকে পদত্যাগ করে ক্ষমতা কোথায় বুঝিয়ে দেবে সেটা বলা নাই তাই না আমরা তো বলেছি ছিয়ানব্বই এর পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিলাম আমরা বাধ্য করেছিলাম দেখুন আরেকটা প্রসঙ্গ আমি আনতে চাই বেগম খালেদা জিয়া যখন সাজা হলো তখন কিন্তু এই দলটি ঘোষণা দিয়েছিল বেগম খালেদা জিয়াকে আন্দোলন করে জেলখানা থেকে বের করবে বেগম খালেদা বুঝতে পেরেছেন যে এই দলটির যে অবস্থা ওনাকে আন্দোলন করে জেলখানা থেকে বের করতে পারবেন না উনি কিন্তু পারিবারিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত দিয়েছেন মাননীয় প্রধান সেটা এগ্রি করেছেন এবং উনি কিন্তু এখন জেলখানার বাইরে এ থেকে আপনারা কি বুঝলেন কি ধরে নিলেন আওয়ামী লীগ কি ধরে নিলেন গত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওনারা অনেক কমপ্লেন করেছেন কিন্তু ওখানেও কিন্তু একটা ঘোষণা দিয়েছিলেন যে সংসদ নির্বাচন ওনারা আন্দোলন করে নির্বাচন বাতিল করবে পাশাপাশি হাইকোর্ট ডিভিশনে বাহাত্তরটা মামলা করেছিলেন সেই মামলাগুলো কন্টেস্ট করেন নাই কেন